তাড়াতাড়ি চো না অর্জুন, আজকে পরোটা হবে ডিমের। আজকে পরোটা হবে, পরোটা চো। আই টিটি আই ডিমের পরোটা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে কিংবা রাত্রে ডিনার হিসেবে খেতে পারেন, বাড়িতে হঠাৎ কেউ চলে আসলে বানিয়ে দিতে পারেন। ভীষণই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই ভালো লাগার একটা খাবার আজকে বানাতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি মজা, আজকে ডিমের পরোটা হবে, কি মজা। দিদি কি বাচ্চা হয়ে গেলে নাকি? আসলে দিদির ডিমের পরোটা খেতে খুব ভালোবাসে, কিন্তু একটু আজকে পরোটাটা অন্যরকম ভাবে বানাবো। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি ময়দা মেখে নেব, আর দিদি ওদিকে কেটে নেবে পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা। ময়দা নিয়েছি, লবণ দিয়ে দেব। এটা বেশি কিছু লাগে না। ময়দার সঙ্গে লবণ প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব, তারপর জল দিয়ে মাখবো। জল নয়, তেল। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। অর্জুন, আজকে সকাল সকাল তোমার জন্য ব্রেকফাস্টে ডিম পরোটা। আজকে খাবারটা একদম রোজ হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে এইভাবে মাখতে হবে। এবার কাঁচা লঙ্কা গুলো একবারে ছোট ছোট করে কেটে নেব। অল্প একটু সাদা তেল ডোটায় মাখিয়ে নেব। চাপা দিয়ে আমি 20 মিনিট রেখে দেব। 20 মিনিট আবার দিদি কাটা হয়ে গেছে। ধনে পাতা ডাটাগুলো নেবে না, শুধু পাতাগুলো দিবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনে পাতা খুব ভালো করে কুচি করে নিয়েছি, মিহি করে। 20 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে আপনাদের দেখাবো। এই দেখুন, 20 মিনিট রাখার পর ময়দাটা কতটা নরম হয়েছে দেখি। আমি কটা হবে, 6টা হয়ে যাবে। লেচি কেটে নেব। দিদি লেচি কাটছে আর আমি হাত দিয়ে পাকাচ্ছি। এইরকম সাইজের করেছি। দিদি আজ পুকুরে পড়ে গেছিল। হ্যাঁ সত্যি, হ্যাঁ। ক্যামেরাটা থাকলে তখন ভিডিও করতাম, তখন ক্যামেরা ছিল না। আমি এসেছি আর দেখি দিদি পুকুরে পড়ে গেছে। আমি কি হলো এটা, কে দেখি পা পিছলে পড়ে গেছে। আবার কে এসে তুললো বলো? তুমি তো একা একাই উঠে গেছো, আমি হাত ধরে উঠলাম। কথাটাই গো, হ্যাঁ ওই তো সেখানে সব লেচি কাটা হয়ে গেছে। এবার পরোটা বেলে নেব। কিভাবে বেলবো আপনারা দেখুন, আমি একটু অন্যরকম ভাবে বেলবো আজকে। অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। তেলু তেলু হোক মলে, অল্প একটু তেল মেখে নেব ওপর দিয়ে। এইভাবে ওপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে নেব। এইভাবে আমি ভাঁজ করে নেব। কিভাবে ভাঁজ করছি আপনারা দেখুন। এই দেখুন, আমি এরকম প্রথমে ভাঁজ করে নিয়েছি। এরকম সব লেচিগুলোই আমি ভাঁজ করে নেব, তারপর একটা একটা বেলব। আজকে যেন পরোটাটা যেন অন্যরকম হচ্ছে, বেলাটাও দেখো না কি করি। অন্যরকম ভাবে হবে নাকি পরোটাটা, দেখো কি করি বাবা। এরকম আমি কখনো দেখিনি। ওপর দিয়ে অল্প একটু সাদা তেল মেখে নেব, অল্প ময়দা ছিটিয়ে নেব। কি পাখি, এক পাশটা এইভাবে ভাঁজ করে দেব, অপর পাশটা এর উপর দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। এবার দুধার দিয়ে এইভাবে আর একবার করে ভাঁজ করে দেব। দেখলে কত সহজ সহজ তো।
অর্জুন খেলতে পালিয়েছে। দেখো এইভাবে ভাঁজ করি, এইভাবে প্রথমে দুধার দিয়ে হ্যাঁ ওর উপর দিয়ে চাপি দেবে, তারপরে এইভাবে তারপরে লম্বা দিকে আর একটু বাড়াও, হ্যাঁ সোজা করো, হ্যাঁ সোজা। তাহলে শিখে গেছি পরোটা করা। তুমি উনুনটা ধরে ফেলো, আমি বলি। ওইদিকে উনান ধরানো হয়ে গেছে, তাওটা গরম হতে হতে আমি পরোটা বেলে নেব, ময়দা দিয়ে বেলবো। এই দেখুন আজকের পরোটা আমি চার কোণা করে বেলেছি। এবার ডিমের ব্যাটারটা তৈরি করে নেব। ডিমে দিয়ে দেব লবণ, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একসঙ্গে সবকিছু ভালোভাবে ফেটিয়ে নেব। তাওটা বসিয়ে দাও দিদি। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তাও গরম হয়ে গেছে। এই দেখুন আমি চার কোণা করে পরোটা বেলেছি। একবার উল্টে নেব। প্রথমে শুকনো তাওয়াতে দু পিঠ উল্টে পাল্টে সেঁকে নিয়েছি, এবার তেল দেব। দিদি দেখো পরোটা ফুলেছে, দেখো কে বেলছে, দেখো এই ময়দা মাখেছে, কে দেখো এই দেখো লুচির মতো ফুলেছে। ডিমের গোলা দিয়ে দেব। পরোটাটাই ফোলা অবস্থায় কিন্তু ছুরি দিয়ে এক কোণ কেটে ডিমের গোলা দিতে হবে। আপনারা চাইলে কাঠি দিয়েও ফুটো করতে পারেন। উল্টে দেব একটু সাবধানে। দেখুন পরোটার যেদিক দিয়ে ডিম দিয়েছি কিন্তু বেরিয়ে যায়নি, এই যে দেখুন এই দিক দিয়ে ডিম দিয়েছিলাম, খুব সুন্দরভাবে ভেতরটা ছড়িয়ে গেছে। এই দেখুন পরোটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ডিমের গোলা দিয়ে দেব। যাতে ডিমটা ভালোভাবে ছড়িয়ে যায় সেই জন্য একটু এই যে এইভাবে নেড়ে নেব, এইভাবে মুখটা একটু এইভাবে চিপে দেব, দিয়ে একটু সাবধানে উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলেছে। ডিমটা দেওয়ার পর পরোটাটা কতটা ফুলেছে দেখুন, এই যে পরোটা হয়ে গেছে। সসটা নিয়ে আয়, সসটা নিয়ে আয়।
সব পরোটা আমার ভাজা হয়ে গেছে ওর জন্য হাজির সস নিয়ে ওই তো পায়ের সামনে পড়ে আছে দেখুন ভেতরে কিন্তু পুরোটা ডিম ছড়িয়ে গেছে এই যে আপনাদের কেটে দেখাই এই যে দেখুন অর্জুন বাবু তোমাকে আমি আগে দিলাম দিদির শ্বাস না জিভে জল চলে এলো পরোটা দেখে এলাম এত সুন্দর লাগছে কেমন হয়েছে পাপা ভালো হয়েছে শশে মেখে খেতে এত ভালো লাগবে আমি রোল করে খাবো দেখো খাবো হয়ে গেছে এগ রোল খাও দিদি খেতে পেয়ে গেছে বুঝতে পারছি আমার ছেলেকে খাইয়ে দিতে হবে প্লিজ প্লিজ আপনারা পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন